subscribe our channel VTV Odia and don't forget to press bell icon. আজি সাম্প্রতিক লকডাউন পরিস্থিতি বিষয়ে রাজ্য সরকারের তরফর যে নিষ্পতি নিয়া হয়েছে সে বিষয়ে মু আপনাদের সম্যক সূচনা দেওয়া পাই এটি উপস্থিত আছি। আপনারা জানেন গত এক তারিখ রু দুই সপ্তাহ ধরে এই ফেজ্র যে লকডাউন চলছে সেই সময় আমার যে সংক্রমণ হার এক তারিখ বেড়ে প্রায় রাজ্যের 5% লা এবং বর্তমান তা কমি প্রায় 3% পৌঁছিছি। তা মানে প্রায় 100 জনক টেস্ট কলে 3 জন পজিটিভ বাহুচার আমার রাজ্যের বর্তমান। এবং গতথর যে লকডাউন করা হয়েছিল সেতিরে ওড়িশার 30টি যাক জেলা দুইটি ভাগে বিভক্ত করা হয়েছিল। আমার পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে থাকা 20টি জেলা ক্যাটেগরি এ এবং উপকূল অঞ্চলে থাকা 10টি জেলা যেটি সংক্রমণ হার অধিকা লা তো ক্যাটেগরি বি ভাবে বিভক্ত করা হয়েছিল। বর্তমান মধ্যে এই ক্যাটেগরি বি যে 10টি জেলা আছে তা ভিতর অনেক জেলায় সংক্রমণ হার বহুত অধিকা রয়েছে, যথা খোর্ধা কটক পুরী ইত্যাদি জেলায় সংক্রমণ হার বহুত অধিকা রয়েছে। জুলাই এক তারিখ বেড়ে রাজ্যের প্রায় দৈনিক 3000 পজিটিভ কেস ডিটেক্ট হোল বর্তমান তাহা প্রায় 2000 কু খসি আসছে। এই 2000 পজিটিভ কেস ভিতর আমি যা দেখুছু গত কিছুদিন হল প্রায় 70-80% কেস ক্যাটেগরি বি যে 10টি জেলা সেই ভিতর আসছে এবং ভুবনেশ্বর শহর বা খোর্ধা ডিস্ট্রিক্ট এবং কটক জেলার প্রায় 40% কেস রাজ্যের বর্তমান দেখা যাচ্ছে। তেমন পরিস্থিতি বর্তমান সম্পূর্ণ নিয়ন্ত্রণ কু আসি না। তেমন রাজ্য সরকার ডিসাইড করছেন এই যে ক্যাটেগরি এ এবং ক্যাটেগরি বি যেটা করা হয়েছিল 20টা জেলা এবং 10টি জেলা তাহা পূর্বভাবে কন্টিনিউ করিব এবং পার্সিয়াল লকডাউন রাজ্য সরকার ডিসাইড করছেন আহরি 2 সপ্তাহ এক্সটেন্ড করা পাই। তার অর্থ অগস্ট 1 সকাল 6টা পর্যন্ত রাজ্যের আংশিক লকডাউন সমগ্র রাজ্যের বলবত্তর রহিব এবং যা কহিলে ক্যাটেগরি এ রে যে 20টা জেলা ক্যাটেগরি এ রে কন্টিনিউ করিবে এবং ক্যাটেগরি বি রে যে 10টা জেলা ক্যাটেগরি বি রে কন্টিনিউ করিবে। রাজ্য সরকার জনসাধারণকর জীবন এবং জীবিকা কু আখি আগে রাখি এবং লোকঙ্কর সুবিধা অসুবিধা কু আখি আগে রাখি লকডাউন কটকণারে কতগুড়িয়ে কোহল করা নিষ্পতি নিয়েছেন সে বিষয়ে মু আপনাদের জনাইবি। সর্বপ্রথম নিষ্পতি হচ্ছে ক্যাটেগরি এ রে যে 20টা জেলা আছে সেটি দোকান বাজার সকাল 6টারু সন্ধ্যা 6টা যায় খোলা যাওতলো বর্তমান তাহা রাতে 8টা পর্যন্ত খুলিব এবং ক্যাটেগরি এ জেলার 7 দিন যাক দোকান বাজার সকাল 6টারু রাতে 8টা পর্যন্ত খোলা রহিব। সেইভাবে ক্যাটেগরি বি রে যে জেলা সব আছে কোস্টাল এরিয়ারে সেই জেলারে সকাল 6টারু দিন 2টা পর্যন্ত দোকান বাজার সব খোলা রহুতলা তাকু বর্তমান সকাল 6টারু সন্ধ্যা 5টা পর্যন্ত বড়াই দিয়া যাইছে। কিন্তু এই ক্যাটেগরি বি জেলারে দোকান বাজার কেবল 5 দিন খোলিব সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এবং ক্যাটেগরি বি জেলারে নাইট কারফিউ প্রতিদিন সন্ধ্যা 5টারু সকাল 6টা যায় রহিব এবং ক্যাটেগরি এ জেলারে রাতে 8টার দোকান বাজার বন্ধ হল পরে নাইট কারফিউ রাতে 8টারু সকাল 6টা পর্যন্ত রহিব। ক্যাটেগরি বি জেলারে আমার উইকেন্ড শটডাউন যেটা কন্টিনিউ করুতলা শনিবার এবং রবিবার উইকেন্ড শটডাউন তাহা ক্যাটেগরি বি জেলারে মধ্য কন্টিনিউ করিব নেক্সট 15 ডেজ পাই। তা অর্থ ক্যাটেগরি বি জেলারে দোকান বাজার কেবল 5 দিন খোলিব সোমবার টু শুক্রবার এবং শুক্রবার সন্ধ্যা 5টা পরঠু উইকেন্ড শটডাউন সোমবার দিন সকাল পর্যন্ত চলিব। আউ গোটে প্রমুখ নিষ্পতি নিয়েছেন রাজ্য সরকার প্রথম আগরু কেবল ক্যাটেগরি এ র যে জেলা সব আছে সেটি বস চালিয়া অনুমতি দিয়া হয়েছিল
ବର୍ତ୍ତମାନ ରାଜ୍ୟ ସରକାର ଡିସାଇଡ଼ କରିଛନ୍ତି ସମଗ୍ର ରାଜ୍ୟରେ ବସ୍ ସର୍ଭିସ୍କୁ ଆଲାଉ କରାଯିବ ଏବଂ ଯେତିକି ସିଟ୍ ଅଛି ସେଇ ସିଟ୍ ଅନୁସାରେ ଯାତ୍ରୀ କେବଳ ସେମାନେ ନେଇପାରିବେ ଏବଂ କୌଣସି ଯାତ୍ରୀ ଠିଆ ହୋଇ ଯାଇପାରିବେ ନାହିଁ। କିନ୍ତୁ ପୁରୀ ଜିଲ୍ଲାରେ ଯେହେତୁ ପୁରୀରେ ରଥଯାତ୍ରା ଚାଲିଛି ସେଠି 25 ଜୁଲାଇ ପର୍ଯ୍ୟନ୍ତ ପୁରୀକୁ କୌଣସି ବସ୍ ଯିବା ଆସିବା କରିପାରିବ ନାହିଁ ଏବଂ କୌଣସି ଇଣ୍ଟରଷ୍ଟେଟ୍ ବସ୍ ଟ୍ରାଭେଲ୍ ମଧ୍ୟ ବର୍ତ୍ତମାନ ଆଲାଉ କରାଯାଇ ନାହିଁ। ସେହିଭଳି ଟ୍ୟାକ୍ସି, ଅଟୋରିକ୍ସା ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ ପାସେଞ୍ଜର ଭେହିକିଲ୍ ସମଗ୍ର ରାଜ୍ୟରେ ଚଳାଚଳ କରିବ। ଟ୍ୟାକ୍ସି ଏବଂ ଅଟୋରିକ୍ସାରେ ଡ୍ରାଇଭର ଛଡ଼ା 2 ଜଣ ମ୍ୟାକ୍ସିମମ୍ ପାସେଞ୍ଜର ଯାଇପାରିବେ ଏବଂ ଟ୍ୟାକ୍ସି, ଅଟୋରିକ୍ସା ଇତ୍ୟାଦି ଯେତିକି ସମୟ ରିଲାକ୍ସେସନ୍ ଦିଆହେଇଛି, ଦୋକାନ ବଜାର ଇତ୍ୟାଦି ଖୋଲା ରହୁଛି, ସେତିକି ସମୟ ଭିତରେ ସେମାନେ ଚଳାଚଳ କରିପାରିବେ। ଏକ୍ସେପ୍ଟ ଯେଉଁଟା ଏକ୍ଜେମ୍ପ୍ଟେଡ୍ କାଟେଗୋରିର ସର୍ଭିସେସ୍ ଅଛି, ବିଭିନ୍ନ ସର୍ଭିସ୍ ଯେମିତି ମେଡ଼ିକାଲ ସର୍ଭିସ୍ ହେଲା ବା ଏୟାରପୋର୍ଟ, ରେଲୱେ ଷ୍ଟେସନ୍ ବା ବସ୍ ଷ୍ଟାଣ୍ଡକୁ ଯିବା ଆସିବା କରୁଥିବା ଲୋକମାନଙ୍କ ପାଇଁ ଟ୍ୟାକ୍ସି ଏବଂ ଅଟୋରିକ୍ସା ଇତ୍ୟାଦି ପାଇଁ କୌଣସି ଲିମିଟ୍ ରହିବନି। ସେମିତି ବସ୍ ସର୍ଭିସ୍ ଯେଉଁ ସମଗ୍ର ରାଜ୍ୟରେ ଚାଲିବ, ବସ୍ ସର୍ଭିସ୍ ପାଇଁ ମଧ୍ୟ କୌଣସି ଟାଇମ୍ ଲିମିଟ୍ ରହିବନି। ଆଉ ଗୋଟେ ପ୍ରମୁଖ ନିଷ୍ପତ୍ତି ରାଜ୍ୟ ସରକାର ନେଇଛନ୍ତି, ସମଗ୍ର ରାଜ୍ୟରେ ବିୟୁଟି ପାର୍ଲର୍ସ, ସାଲୁନ୍ ଏବଂ ସ୍ପା, ଜିମ୍ ଇତ୍ୟାଦି ସମଗ୍ର ରାଜ୍ୟରେ ଆସନ୍ତାକାଲିଠାରୁ ଖୋଲାଯିବ ଏବଂ ସେମାନେ ଷ୍ଟ୍ରିକ୍ଟଲି କୋଭିଡ୍ ପ୍ରୋଟୋକଲ୍ ଫଲୋ କରିବେ। ଆଉଟଡୋର୍ ସ୍ପୋର୍ଟସ୍ ଆକ୍ଟିଭିଟିକୁ ରାଜ୍ୟ ସରକାର ପରମିସନ୍ ଦେଇଛନ୍ତି, କିନ୍ତୁ ବିନା ଦର୍ଶକରେ ସ୍ପୋର୍ଟସ୍ ପ୍ରାକ୍ଟିସ୍ ହେଉ ବା ମ୍ୟାଚେସ୍ ହେଉ ଏସବୁ କଣ୍ଡକ୍ଟ କରିହେବ। ଆଉ ଗୋଟେ ପ୍ରମୁଖ ନିଷ୍ପତ୍ତି ନିଆହୋଇଛି, ଆଉଟଡୋର୍ ଏବଂ ଇନ୍ଡୋର୍ ଫିଲ୍ମ ସୁଟିଂ ସମଗ୍ର ରାଜ୍ୟରେ ଆଲାଉ କରାହୋଇଛି। ଆଗରୁ ଯେଉଁ ଆକ୍ଟିଭିଟି ସବୁ ଥିଲା, ଯେଉଁଟା ଆରମ୍ଭରୁ ଆଲାଉ କରାହୋଇଛି, ସେସବୁ ଆକ୍ଟିଭିଟି କଣ୍ଟିନ୍ୟୁ କରିବ, ଯେମିତି ଏଗ୍ରିକଲଚର୍, ଫିସରିଜ୍, ଆନିମାଲ୍ ହଜବେଣ୍ଡରୀ ରିଲେଟେଡ୍ ଆକ୍ଟିଭିଟି ହେଉ, କନଷ୍ଟ୍ରକ୍ସନ୍ ଆକ୍ଟିଭିଟି ବା ନିର୍ମାଣ କାର୍ଯ୍ୟ ଯେଉଁ ଚାଲିଛି ସେ କାର୍ଯ୍ୟ ସବୁ ଚାଲିବ ଏବଂ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିଆଲ୍ ଆକ୍ଟିଭିଟି, ବିଭିନ୍ନ ଶିଳ୍ପ ପ୍ରତିଷ୍ଠାନ ସହିତ ଯାହା ଯାହା ଆକ୍ଟିଭିଟି ସବୁ ଅଛି ସେହିସବୁ ଆକ୍ଟିଭିଟି ୱିଦାଉଟ୍ ରେଷ୍ଟ୍ରିକ୍ସନ୍ ସେସବୁ ଆକ୍ଟିଭିଟି ମଧ୍ୟ ଚାଲୁ ରହିବ। ଯେଉଁ ଯେଉଁ ଆକ୍ଟିଭିଟି ସବୁ ରେଷ୍ଟ୍ରିକ୍ଟେଡ଼୍ ଥିଲା ବା ବନ୍ଦ ଥିଲା ସେହିସବୁ ଅନେକ ଗୁଡ଼ିଏ ଆକ୍ଟିଭିଟି ବର୍ତ୍ତମାନ ମଧ୍ୟ ବନ୍ଦ ରହିବ, ଯେମିତି ପାର୍କ ସବୁ ବନ୍ଦ ରହିବ, ମଲ୍, ସିନେମା ହଲ୍ ଇତ୍ୟାଦି ବନ୍ଦ ରହିବ, କୌଣସି ମେଳା, ଏକ୍ଜିବିସନ୍, ଯାତ୍ରା ଇତ୍ୟାଦି ଆଲାଉ କରାଯିବ ନାହିଁ, ମ୍ୟାରେଜ୍ ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ ଯେଉଁ ରିଚୁଆଲ୍ ସବୁ ଥିଲା ତା ପାଇଁ ଯାହା ରେଷ୍ଟ୍ରିକ୍ସନ୍ ଥିଲା ସେସବୁ ରେଷ୍ଟ୍ରିକ୍ସନ୍ କଣ୍ଟିନ୍ୟୁ କରିବ। ମ୍ୟାରେଜ୍ ଏବଂ ବିଭିନ୍ନ ରିଚୁଆଲ୍ରେ କୌଣସି ଭୋଜି ଇତ୍ୟାଦି କେହି ବସିକି ଖାଇପାରିବେ ନାହିଁ। ସ୍କୁଲ୍, କଲେଜ୍, କୋଚିଂ ସେଣ୍ଟର୍ ଇତ୍ୟାଦି ବନ୍ଦ ରହିବ, ବାର୍ ମଧ୍ୟ ସବୁ ବନ୍ଦ ରହିବ ଏବଂ ରେଷ୍ଟୁରାଣ୍ଟ ଏବଂ ଉଠା ଦୋକାନୀ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି ସେମାନେ କେବଳ ଟେକ୍ଆୱେ ବା ପାର୍ସଲରେ ସେମାନେ ଖାଇବା ଜିନିଷ ଦେଇପାରିବେ, ଲୋକମାନେ ସେଠି ବସିକି ବା ଠିଆ ହୋଇକି କୌଣସି ଜାଗାରେ ଖାଇପାରିବେ ନାହିଁ। ସେମିତି କ୍ୟାଟେଗୋରୀ ଏ ଜିଲ୍ଲାରେ ୱିକ୍ଲି ମାର୍କେଟ୍ ଏବଂ ଡେଲି ମାର୍କେଟ୍କୁ ଅନୁମତି ଦିଆହୋଇଥିଲା, ଜିଲ୍ଲାପାଳ ଏବଂ ମ୍ୟୁନିସିପାଲ୍ କମିଶନର୍ମାନେ ସେମାନଙ୍କୁ, ଯେଉଁମାନେ ଦୋକାନୀମାନେ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ଛାଡ଼ି ଛାଡ଼ି ବସେଇକି ୱିକ୍ଲି ମାର୍କେଟ୍ ଏବଂ ଡେଲି ମାର୍କେଟ୍ କଣ୍ଡକ୍ଟ କରିପାରିବେ। କିନ୍ତୁ କ୍ୟାଟେଗୋରୀ ବି ଜିଲ୍ଲାରେ, ଯେଉଁଟା ଉପକୂଳ ଅଞ୍ଚଳ 10ଟି ଜିଲ୍ଲାରେ, ୱିକ୍ଲି ମାର୍କେଟ୍ ଏବଂ ଡେଲି ମାର୍କେଟ୍ ବନ୍ଦ ରହିବ, ନେକ୍ସଟ 2 ସପ୍ତାହ ପାଇଁ କମ୍ପ୍ଲିଟଲି ବନ୍ଦ ରହିବ। ତେଣୁ ଏସବୁ ଡିସିସନ୍ ସବୁ ରାଜ୍ୟ ସରକାର ନେଇଛନ୍ତି। ମୁଁ ଆଶା କରୁଛି ଜୀବନ ଏବଂ ଜୀବିକା ପାଇଁ ଯାହା ବି ନିଷ୍ପତ୍ତି ରାଜ୍ୟ ସରକାର ନେଇଛନ୍ତି, ଯେଉଁମାନେ ସବୁ ବିଭିନ୍ନ ଆକ୍ଟିଭିଟିରେ କାମ କରୁଛନ୍ତି, ଲାଇଭଲିହୁଡ଼ ଆକ୍ଟିଭିଟିରେ, ସମସ୍ତେ ଯେତେବେଳେ ବାହାରକୁ ଯିବେ ବିଭିନ୍ନ କାମ କରିବା ପାଇଁ, ଚାକିରି ହେଉ ବା ବ୍ୟବସାୟ ହେଉ ବା ବିଭିନ୍ନ କାମ କରିବା ପାଇଁ, ସବୁବେଳେ ମାସ୍କ ପିନ୍ଧିକି ରହିବେ। କାରଣ ଯାହା ଦେଖାଯାଉଛି, ଇଭିନ୍ 2 ଥର ଭ୍ୟାକ୍ସିନ୍ ନେଲା ପରେ ମଧ୍ୟ ଅନେକ ଜାଗାରେ ପଜିଟିଭ୍ କେସ୍ ବାହାରୁଛନ୍ତି, ବିଶେଷତଃ ଭୁବନେଶ୍ୱରରେ ଯେତେ କେସ୍ ବର୍ତ୍ତମାନ ବାହାରୁଛି ତା ଭିତରୁ ଅଧିକାଂଶ ଭ୍ୟାକ୍ସିନ୍ ନେଇସାରିଛନ୍ତି। ଯଦିଓ ସେମାନଙ୍କର ଏତେ ସିରିୟସ୍ କେସ୍ ନୁହେଁ, କିନ୍ତୁ ସେମାନେ ଅନ୍ୟ ଲୋକମାନଙ୍କୁ ସେମାନେ ସଂକ୍ରମିତ କରିପାରିବେ।
जो मैंने वैक्सीन नहीं प्राय से माइल्ड केस सब होती से संक्रमित करेंगे ताको आखे रखिके मु समस्त को जनसाधारण को समस्त को अनुरोध करी माननीय मुख्यमंत्री जहाँ नवेदन कर समस्त को वर्तमान विपद जाना संक्रमण संपूर्ण भाव नियंत्रण को आसीना तेणु आम समस्ते सतर्क रहा एवं जो मैंने आम बाहर को जाऊँ विभिन्न कार्य जिते समय बाहर रोचु एंटायर समय जमी मास्क ठीक भाव समस्ते पिंधे संपूर्ण नाक मुह को घोड़े रखे सोशल डिस्टेंस मेंटेन करेंगे कौन सी गहली जगह को कहीं जीवे गहली कोटी करेनि एवं हाथ इत्यादि रेगुलरली धोबे सानिटाइजर यूज करेंगे एवं जो मान को विभिन्न प्रकार जीविका पाई दुकान बाजार खोलिया पाई बा मॉल स्पा सेलून बा अन्यान्य जिम इत्यादि खोलिया पाई राज्य सरकार अनुमति देते से सब जगार रेगुलरली कलेक्टर माने एवं म्युनिसिपल कमिशनर मान को इंस्ट्रक्शन दिया से माने रेगुलरली चेक करेंगे जदि कौन सी जगार कोविड गाइडलाइन ठीक भाव पालन करा जाऊनि बा कौन सी जगार कोविड केस बाहर बहुत स्ट्रांग एक्शन नियाजिबो से दुकान बा इंस्टीट्यूशन को सील करा जिबो एवं दरकार पड़े से लाइसेंस इत्यादि कैंसल करा जिबो तेणु मु पुणि थरे आपण मान को समस्त को अनुरोध करुचे आपण माने राज्य सरकार जहाँ गाइडलाइन अछि ताकू समस्ते मानिबे एवं समस्ते एनश्योर करिवे जेंति राज्य रे संक्रमण जहाँ वर्तमान धीरे धीरे कमुचे ताहा जेंति पुणी न बढ़े एवं मु आशा करुचे आमे समस्ते जदि सचेतन हबा एवं राज्य सरकार गाइडलाइन को संपूर्ण भाव में मानिबा ताहले निश्चित भाव में आमे आसंता दिन मानकरे कोविड को संपूर्ण नियंत्रण को आनी परिवार धन्यवाद नमस्कार।